আছি মাথাল কানে কানে বলি, আছি যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে, হাওয়া কেন আজ হয়েছি মাথাল কানে কানে বলি, আছি যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে, এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে যেহেতু ফ্রিজে ছিল একটু রাখছে আগুনের সামনে, তাহলে গলে যাবে ভালো হবে। আর রিঙ্কু ওইদিকে কাজে চলে আসছে, মাম্মাম দেখো এখনো ঘুমাচ্ছে, মাম্মাম দেখো পাউটি নিয়ে এসেছে, আজ টিফিন হবে না, পাউটি আর বাটার, পাউটি আর হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডিম, এই গ্যাস বন্ধ করে দিয়েছি ভাতে, ডিম সিদ্ধ, যেহেতু আজকে আমাদের ইলিশ মাছ রান্না হবে, বাসু আর আমার ছোটো মেয়ে আর আদি এরা তো কাটা বাঁচতে পারবে না, এরা তো খেতে পারবে না, এর জন্য ইলিশ মাছটা ওরা খাবে না, তার জন্য ওদের জন্য ডিম রান্না হচ্ছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আব্বুর এখন ভাতে হারিয়ে দিচ্ছে, ভেঙেটা কি ফ্রিজে ছিল, আমার বোন এখন কাটাকুটি করছে দেখতেই পাচ্ছ, ভেন্ডি আলু ভাজা হবে, আর এখানে ইলিশ মাছটা হবে, ভাপা হবে প্লাস ভাজা হবে, আর হচ্ছে এখানে ডিম, বাসু আমার ছোটো মেয়ে আর আদি ডিম খাবে, ওরা ইলিশ মাছ খাবে না, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এদিকে চা হয়ে গেছে, এদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে ডিমের কষাটা হচ্ছে। ও আসলে কি রান্না হবে, ডালের সঙ্গে আবার হচ্ছে পুঁটি মাছ ফ্রিজে ছিল, পুঁটি মাছ না সরি মোরালা মাছ, মোরালা মাছ ভাজা হবে ডালের সঙ্গে, এখানে ডিমের কষা চলছে, ডিমের কষা, তাহলে আজ ইলিশ মাছ ভাজা হবে, ইলিশ মাছ ভাপা হবে, আবার এদিকে ডিম হচ্ছে, আবার পুঁটি মোরালা মাছে ভাজা হবে, আবার হচ্ছে এখানে ভেন্ডি আলু ভাজা আর ডাল, তাহলে আজকের মেনু হচ্ছে এইটা, চলো রান্না করে নিই, তারপরে হচ্ছে পরে আবার তোমাদের দেখাচ্ছি। ডিমের ঝোল কমপ্লিট, লাল লাল ডিমের ঝোল, আর এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ওখানে মোরলা মাছটা ভাজাটাও প্রায় হয়ে এসেছে, এখানে মাছ ভাজা কমপ্লিট, আর এখানে ডাল আমড়ার ডাল হচ্ছে আজকে, টিকি ভাত খেয়ে যাবে তার জন্য ভাত বাড়ছে, আদিকে দেখি কী করছে, মাম্মাম খাচ্ছে একা একা, মাম্মাম একা একা খাচ্ছে, দেখো কীরকম কী অবস্থা, দেখো মামা মাঝে চা পাউটি খেয়ে যাচ্ছে, এখন ভাত খাবে ভাত, হ্যাঁ ও ভাত খেতে চায় না, তো কী করবো, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ডিম হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে মামা, টাটা টাটা ফ্রেন্ডস বলছে মামা, মামা পাখা চালিয়ে দে, পাখাটা চালিয়ে দে মামা, গরম লাগে, টাটা মাম টাটা, ভালোভাবে সব লিখে নিয়ে আসবি, ওই কোশ্চেনটা জিজ্ঞেস করবি, কারেন্টের কাজ হবে এখন, গাইজ দেখো এখানে ভাপা বসিয়ে দিয়েছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিচ্ছে সব মাখিয়ে একদম, কড়াইতে দিয়ে আস্তে করে বসিয়ে দেবে,
আর এখানে আমার বোনের জন্য আমার জন্য দেখো ইলিশ মাছ ভাজা, আবার মাথা, আবার তেল, ইলিশ মাছের তেল ভাজা, আর এখানে হচ্ছে তেল রেখে দিয়েছি যে মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত খাবো। আর ভাপাটা ওখানে বসে দিয়েছে ইলিশ মাছ ভাপা খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট লিখবে। সব কিছুই ভালো লাগে, ভাজা ভালো লাগে, ভাপা ভালো লাগে, আলু বেগুনের ঝোলও ভালো লাগে, কিন্তু ঝোলের থেকে বেশি ভাপাটাই ভালো লাগে আমাদের, আমার আর আমার বোনের। দেখো একবারে বেশি করে তেল, সাদা সর্ষে, কোনো কালো সর্ষে নেই এখানে, সাদা সর্ষে, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা বসিয়ে দেওয়া হচ্ছে, ঢেকে দেয় ওরা একদম আস্তে দেওয়া হবে। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো রান্না কমপ্লিট। এখানে আছে ভাত, গরম গরম ধোয়া ওটা ভাত, আর ভাতের সাথে প্রথমে রয়েছে এখানে আছে আমড়াদি ডাল, তারপর আছে এখানে আছে ভেন্ডি আলু ভাজা, ডালের সাথে এখানে আছে মোরলা মাছ ভাজা গেল এই, আর এখানে আছে ডিমের ঝোল, এক গামলা ডিমের ঝোল দেখতে পাচ্ছ, আর এখানে আছে ইলিশ মাছ আমার আর বোনের আর তিনজনের দুজনের ভাজা, আর ইলিশ মাছের তেল কি, আর এই যে তেল রেখেছি চার বাটি উত্ত, আর হচ্ছে আর হচ্ছে দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা, রান্না কমপ্লিট। ইলিশ মাছ ভাপাটা দেখতেই পাচ্ছ, তা চলো এখন বৌদিদের জন্য বাড়বো বিরিয়ানি, তারপর আবার কথা হচ্ছে। আমার গরমে এখন পুজো দিচ্ছে, রাঁধি বসে পাড়া দিচ্ছে ভাইকে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েদেরকে পুজো দিল, মেয়েরও পুজো দেওয়া হয়ে গেল, আজকে শরীরটা একটু বেটার লাগছে, আর বোনই রান্না করলো, স্নান হয়ে গেছে, তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে। চুপ কর, ভিডিও করছি। এখন ইভিনিং টাইম, আমার বোন এখন আইসক্রিম খাচ্ছে, দেখো ঘুম থেকে উঠে এখন আমরা আইসক্রিম খাচ্ছি, মামামো খাচ্ছে এখানে, দেখো সুন্দর আইসক্রিমটা। দরজা বন্ধ করো বলুন, দেখো বুঝলাম যেমন বলু, দেখো সিঁড়ি ভাঙতে হচ্ছে না, আমার দিদিও আমার সাথে সাথে নামেছে, আমি পুরো লাল পরে রেখেছি, লাল ব্যাগ, লাল ওড়না, লাল নাই তোর বাবার মতো সৎ মনে পৃথিবীতে কেউ নেই, কেউ নেই সত্যি বিজয়দা, আপনার জন্য আমরা বলি আপনি খুব সৎ, সব সময় বিজয়দার প্রশংসা করি আমি, দেখি বাহ খুব সুন্দর মনে, ওইটার থেকে আমার এটা পুরো মনের মতো না, যখন ভালো হয়েছে দেখো ফটো ফ্রেমগুলো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করেছে, ভালো হয়েছে। এবার ভালো করে দেখো, বৌদি হচ্ছে চাউমিন করে নিয়ে এসেছে, সবাই এখন চাউমিন খাবো, তুমি একটু খাও, না না আমার রয়েছে না, হ্যাঁ
রাম খাচ্ছে, আমি কাঁঠাল খাচ্ছে খাওয়া দাওয়ার পর। আমার বোনের খাওয়া দাওয়া কমপ্লিট, বিয়েটা শেষ করে দেওয়া, এত আসতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাতে ফল খাচ্ছে কাঁঠাল আর আম। তাহলে আজের মতন গুড নাইট বল। গুড নাইট, ওবিরে কাটো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাথে থাকো, সেভ করুন না। কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, তাই তো ভয় পাইয়ে দে। টাটা, গুড নাইট দে। টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, মনটা ভীষণ খারাপ, আজকে দিদি চলে যাচ্ছিল, আমি বলছি আজকে যাবি না, কালকে যাবি, কালকে আর বাড়ি যাবো না, এখানেই থাকবি, কাল কাল করে কালই হয়ে যাচ্ছে। এত বড় ঘরে আমার একা একা থাকতে একদম ভাল লাগছে না, মনে করলে মনে কান্না করছে।